দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ আবু আলম শহীদ খান এ বিষয়ে আরো জানবো তার কাছ থেকে জনাব আবু আলম আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনার কাছে জানতে যাচ্ছি যে জনপ্রশাসনে নজিরবিহীন যে পরিস্থিতি যাচ্ছে তার কারণ কি বলে আপনি মনে করেন আরেকটু জানাবেন যে দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ কি আপনি দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে এই পরিস্থিতি যে নজিরবিহীন সেটা তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং এক সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে দীর্ঘদিনের খুব দুঃখ বেদনা বঞ্চনার কারণে যে কর্মকর্তা আছেন বা যারা এই বিক্ষোভে যোগ দিচ্ছেন তারা বলছেন যে তাদের তারা বঞ্চিত হয়েছেন এবং তার ন্যায্যতা এখনো পাচ্ছেন না আমি এই ঘটনাটাকে এই ডিসি নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে যে হট্টগোল বা হইচই হয়েছে বা নজিরবিহীন ঘটনা হচ্ছে এটাকে একেবারে অনুবিপ্রেত মনে করি অনাকাঙ্ক্ষিত অনুবিপ্রেত এবং এটা ঠিক হয়নি এটা আমি মনে করি সুতরাং তদন্ত কমিটি খুঁজে বের করবেন কেন এরকম ঘটছে তবে কারো কারো যদি কোনো বক্তব্য থাকে কোনো বেদনা থাকে দুঃখ থাকে বঞ্চনা থাকে তারা প্রপার প্রসেসে এইটার সমাধানের চেষ্টা করতে পারেন এবং সেভাবেই আমাদের প্রধান উপদেষ্টা আছেন তিনি তার আগের বক্তব্যে জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা প্রসেস ফলো করে আপনাদের বক্তব্যটা লিখিত ভাবে বা মৌখিক ভাবে আপনারা জানাতে পারেন তো সেটাই করা উচিত ছিল আমাদের সচিবালয় হচ্ছে সেন্টার অব দি গভর্নমেন্ট হার্ট অব দ্য গভর্নমেন্ট এখানে প্রতিদিন বিক্ষোভভাবে মিছিল হবে প্রতিদিন এই জিনিসগুলো আপনারা প্রচার করবেন এবং জনগণ জানতে পারবে এটা কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতির জন্ম দেবে সচিবালয় এটা হতে থাকলে দেশের সবখানে নিয়ম বা এটা নিয়ম না আমাদের যে নিয়ম আছে সেই নিয়মে আমাদেরকে অগ্রসর হতে হবে আইন মেনে চলতে হবে এবং আপনি প্রসেস ফলো করে আপনার উপরে যে অত্যাচার নির্যাতন বঞ্চনা হয়েছে সেটার ন্যায্যতা দাবি করতে পারেন জনাব আপনার কাছে আর একটা বিষয় জানতে চাইব যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট আগস্ট থেকে জনপ্রশাসনে চারশো একাত্তর কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে অনেকে তিনবার পদোন্নতি পেয়েছেন তো এসব ঘটনা কি স্বাভাবিক বলে আপনি মনে করছেন না এইসব ঘটনা স্বাভাবিক কিনা সেটা একটা প্রশ্ন আপনি প্রশ্নটা হবে এটা আইনগত কিনা এটার উত্তর হচ্ছে যে হ্যাঁ কেউ যদি বঞ্চিত হয়ে যান কেউ যদি তার নিজের মানে কর্মকর্তা যিনি আছেন তার পেছনে ম্যারিট লিস্টে পিছনে আছে অথবা ব্যাচ পিছনে আছে তাকে যদি সুপার সিডেট করা হয় তিনি নেক্সট বিলো রুলে এই পদ্মতি পাওয়ার যোগ্য সুতরাং তিনি পদ্মতি পাবেন সুতরাং আইনগতভাবে এটা ঠিক আছে বাট এটার সাথে যে সংবাদগুলো বেরিয়ে আছে যে অনেকের তাদের যে সার্ভিস রেকর্ড বা তাদের বিরুদ্ধে কোনো শৃঙ্খলা জনিত ব্যবস্থা আছে কিনা দুর্নীতির মামলা আছে কিনা এসব বিষয়ে ভালোভাবে দেখা হয়নি সেসব কিছু কিছু পত্রিকা এসেছে দিকগুলো ঠিক করে ফেলতে হবে বাট এটা আইন এটাতে কোনো অসুবিধা নেই জি জনাব আবু আলম শহীদ খান আপনাকে অসংখ্য ধন্যবাদ আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন